মাছ বিক্রি করে আজ তো সময় দেখছি ট্রেনে একটা লুক করে দিচ্ছে, তো কাছে আগে দেখলাম যে গাড়ি মাইরে দিয়ে গেছে, একটা স্কুটির মধ্যে চালানো ছিল। খারাপ খবরের দিন শুরু হলো ত্রিপুরার উদয়পুর রাজারবাগ এলাকায়। অজ্ঞাত বাহনের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক প্রাণহানি এক স্কুটি আরোহীর। হতভাগ্য ব্যক্তির মাথায় হেলমেট থাকলেও জীবন রক্ষা হয়নি। ঘটনাস্থল থেকে ছিন্ন বিচ্ছিন্ন থেতলে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে কোনো ভারী বেপরোয়া বাহন স্কুটি আরোহীকে চাকায় পিষ্ট করে পালিয়েছে। সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা শোকাবহ ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর দিলে আপৎকালী পরিষেবার দমকল বাহিনী মৃতদেহ ও দুমড়ি মুচড়ে যাওয়া স্কুটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে পৌঁছে দিয়েছে। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুর রাজারবাগ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সাত সকালে জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। হতভাগ্য ব্যক্তির নাম সুনীল চন্দ্র পাল, বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায়। আজ সকাল 7:30 নাগাদ উদয়পুর মহকুমা বাগমা পুলিশ ফাঁড়ি থানার অধীনস্থ বাগমা ফরেস্ট বিট অফিস সংলগ্ন আগরতলা সাবরুম জাতীয় সড়কে নিজের ব্যবহৃত স্কুটি নিয়ে কোথাও যাওয়ার পথে কোনো এক অজ্ঞাত বাহন পিষে দিয়েছে। স্কুটি ও হেলমেট মৃতদেহ থেকে অনেক দূরেই ছিটকে পড়েছে। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় লোকজন এই শোকাবহ ঘটনাটি দেখতে পেয়ে খবর দেন পুলিশে। খবর পেয়ে উদয়পুর থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত স্কুটি চালকের মৃতদেহ উদ্ধার করে পৌঁছে দেয় টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে। স্থানীয় পুলিশ ঘটনা পরই অভিশপ্ত বাহনের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। মাছ বিক্রি করে আজ তো সময় দেখছি ট্রেনে একটা লুক করে দিচ্ছে, তো কাছে আগে দেখলাম যে গাড়ি মাইরে দিয়ে গেছে, একটা স্কুটির মধ্যে চালানো ছিল, ফিসের চাকাটা গাড়িটার উপর দিয়ে গেছে। কোন জায়গাতে? এটা হইলো বাগমা ফরেস্ট অফিসের সামনে। আজকে একটা ব্লাড টেস্ট পেশেন্ট নিয়ে আসা হয়েছে, ফায়ার সার্ভিস এনেছিল। ওনার নাম সুনীল চন্দ্র পাল। তো এখন আপাতত আমরা রেখে দিয়েছি, মনে হয় উনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মৃত হয়েছেন। এখন দেখা যাক কি হয়। পোস্টমর্টম করা হবে? পোস্টমর্টম করা হবে। মানে কী শুনেছেন ম্যাম আপনারা? আমরা শুনেছি ওনাকে বাগমার কাছাকাছি কোনো একটা জায়গা থেকে আনা হয়েছে ফায়ার সার্ভিসে গেছে। তো এখন দেখা যাক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিনা অন্য কিছু, এটা পোস্টমর্টমের পরে পুরো সিদ্ধান্ত নেওয়া যাবে। ব্লাড ডেডই ছিল? হ্যাঁ, ব্লাড ডেডই ছিল। আজকে ময়নাতদন্ত করা হবে? হ্যাঁ, আজকে করা হবে। আপডেট এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।